হলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সভাপতিমণ্ডলীর সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তার প্রথম জানাজা সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জানাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সহ সংসদ সদস্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং রাষ্ট্রীয় কর্মকর্তারা অংশ নেন জানাজা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় পরে সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া আওয়ামী লীগের নেতারাও সংসদ ভবন প্রাঙ্গনে সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেখানে সৈয়দ আশরাফের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় এরপর দুপুর একটার দিকে কিশোরগঞ্জের সোলাকেয়া ঈদগাহ ময়দানে সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সেখানে হাজার হাজার মানুষ সৈয়দ আশরাফের জানাজায় অংশ নেন এর আগে বেলা সোয়া বারোটার দিকে সৈয়দ আশরাফের মরাদেহ হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদগাহ ময়দানে নেওয়া হয় জানাজায় অংশ নিতে আগে থেকেই সেখানে সমাবেত হন হাজার হাজার মানুষ সোলাকিয়ায় জানাজা শেষে সৈয়দ আশরাফের মরাদেহ নেওয়া হয় আঞ্জুমান মাঠে সেখানে তার তৃতীয় জানাজা শেষে হেলিকপ্টার যোগে মরাদেহ পুনরায় ঢাকায় ফিরিয়ে এনে বনানীর কবরস্থানে বাদ আসর সৈয়দ আশরাফকে চিরনিদ্রায় সাহিত্য করা হয় বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল সাতষট্টি বছর তিনি এক মেয়ে এবং বহু রাজনৈতিক সহকর্মী আত্মীয় স্বজন গুণগ্রাহী এবং নেতাকর্মী রেখে গেছেন শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফুল ইসলামের মরাদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নেতৃবৃন্দ বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সৈয়দ আশরাফের গ্রহণ করেন বিমানবন্দর থেকে সন্ধ্যা সাতটার দিকে সৈয়দ আশরাফের মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্সে করে রাজধানীর একুশ বেইলি রোডে তার সরকারি বাসভবনে নেওয়া হয় সেখানে শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে ভিড় জমান আত্মীয় স্বজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ পরে আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় পরে বেইলি রোডের বাসভবন থেকে সৈয়দ আশরাফের মরদেহ নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রাতে এই হাসপাতালের হিমঘরে রাখা হয় তার মরদেহ রোববার সকালে সিএমএইচ থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ সংসদ ভবন প্রাঙ্গণে নেওয়া হয় নাটোরের নলডাঙ্গায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের সহকারী স্বাস্থ্যকর্মী শরীফুল ইসলাম শরীফ নিহত হয়েছে এ সময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরও এক সহকারী স্বাস্থ্যকর্মী আক্তারুল জামান রেন্টু আহত রেন্টুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত শরিফুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে নিহত শরিফুল ইসলাম উপজেলার হলুদঘর গ্রামের বাহার উদ্দিনের ছেলে ও হলুদঘর কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্যকর্মী আহত আক্তারুল উপজেলার শেখপাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং একই কেন্দ্রের সহকারী স্বাস্থ্যকর্মী রোববার দুপুর বারোটার দিকে উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা